চট্টগ্রামের বাসালিত এগারো দিন ব্যাপী একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বর্ণাঢ্য মহাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করেছে স্থানীয় সাংসদ আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। জানুয়ারি 27 তারিখ বিকাল 3টার সময় বাঁশখালী উপজেলার কালীপুরুর ঋষিধাম ও তুলসীধামের মহন্ত মহারাজের স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের আশীর্বাদের মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী এবং সাধারণ সম্পাদক অনুপ বরণ দাস, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, বাঁশখালী থানার ওসি তদন্ত সুমন বণিক সহ বাঁশখালী উপজেলার বিআক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি বাঁশখালী একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটা একটা গর্বের বিষয়। আমাদের পরম বন্ধু দেশ হলো ভারত, ভারত থেকে অনেক মেহমান এখানে আসছেন পর্বে ভিন্ন টিভিতে। আশা করি আইন শৃঙ্খলার বিষয়ে আমার যতটুকু ধারণা আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি সবাইকে আশ্বস্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ যাতে আমি এই কুম্ভমেলা এবং ঋষিকুম্ভমেলার সফলতা এবং সার্থকতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। উল্লেখ্য, প্রতি তিন বছর পরপর বাঁশখালীর ঋষিধামত বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীর মিলন মেলা ঘটে। বিভিন্ন দেশের ধর্মীয় সাধু সন্ন্যাসী এই মেলাতে আগমন করে। সি প্লাস টিভি চট্টগ্রাম।